ওই আপুটা না সুইসাইড অ্যাটেম্প করছে। কোন আপুটা? আরে ওই যে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, ফারি আপু। বলিস কি, কে বললো তোকে? বুঝছেন আপা, আমি তো আপনাদের ফ্যামিলি সম্পর্কে সব জানি, তাছাড়া আপনাদের সাথে তো আর আজকে পরিচয় না। প্রায় ছ বছর হয়ে গেল, তাই আমি সাহস করে আমার ভাইয়ের সাথে অরণ্যের কথা বলেছি। আমি জানি আপা, আপনি যে আমাকে আপনের মতো ভাবেন আমি জানি। আমিও তো বরণ্যর বিয়ে দিতে চাই, কিন্তু সব কিছু ঠিকঠাকভাবে মিলছে না। আচ্ছা আচ্ছা, অনেক মেয়ে দেখিয়েছি, একটা মেলে তো আরেকটা মেলে ঘুরে ঘুরে চান না মেয়ে পাড়াতে বিয়েটা করাতে পারছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো বাবা, তোমার কথাই হচ্ছিল। আমার কথা? হ্যাঁ, রোজি আপা একটা মেয়ের কথা বলছিল, ওনার বড় বোনের মেয়ে, তাই না? মা, আবার তুমি আমার বিয়ে নিয়ে আলোচনা করছো? বাবা, আমার বোনের মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, এই তো 6 নম্বরে থাকে আমার ভাইয়ের বাসায়। কত নম্বর সেক্টর বললেন? 6 নম্বরে। ঢাকা ভার্সিটি কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। আই সি। কিছু বললে বাবা? না, তেমন কিছু না। অফিস থেকে এলাম তো, একটু টায়ার্ড লাগছে, যাই গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে। আপনি বসুন। হ্যাঁ, ফ্রেশ হয়ে নেই, যাই। হ্যালো, কেমন আছেন? আপনি কি আমাকে আবার খোঁচানোর জন্য ফোন করেছেন বাই এনি চান্স? খোঁচাতে না, একটা কথা জানতে কল দিলাম। কি কথা? আচ্ছা, উত্তরা 11 নম্বর সেক্টরে আপনার কোনো আত্মীয় আছে? আছে তো। কে? আমার ছোট খালা। কাম সারসে। কি নাম আপনার খালার? রোজি, রোজি খালা। তো আপনি এত কথা কেন জিজ্ঞেস করছেন? দারুণ তাহলে। কি দারুণ? আচ্ছা, 7 নম্বর রোড, 29 নম্বর বাসা, এটা কি আপনার খালার বাসার অ্যাড্রেস? খালার বাসার অ্যাড্রেস তো আমি ঠিকঠাক বলতে পারবো না, তবে সাদা একটা বিল্ডিং, দোতলা বাসা, কৃষ্ণচূড়ার একটা গাছ আছে পাশে। কিসের জন্য বলেন তো আমাকে? ষোলকলাপূর্ণ। কি কি হয়েছেটা কি আপনি বলেন তো? আপনি তখন থেকে কি সব বলে যাচ্ছেন, আমি না কিছু বুঝতে পারছি না। আমাদের বাড়িওয়ালি রোজি আন্টি আমার জন্য পাত্রীর খোঁজ নিয়েছেন। ওনার বড় বোনের মেয়ে 6 নম্বর সেক্টরে মামার বাসায় থাকে, ঢাকা ভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট। কিছু বুঝলেন? কি রোজি, আপনারা রোজি খালার বাসায় থাকেন? এ শুনুন, এবার আপনি একটা কাজ করেন, আপনি আমার গলাতে ঝুলে পড়েন। মানে মাথা খারাপ নাকি আমার? এখনো হয়নি, তবে হয়ে যাব। আপনার আমার বিয়ে নিয়ে এত এত কাকতালীয় ঘটনা ঘটছে, পাগল তো হওয়ারই কথা। আচ্ছা, এবার একটা কাজ করুন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে বোঝান, তাকে যেভাবে হোক রাজি করান, বাসায় পরে জানান, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়েটা দিয়ে দিই। বুঝলেন? তা নাহলে যেভাবে ঘটনা এগোচ্ছে, না আপনার সঙ্গে আমার বিয়ে হবে, না আমি অন্য পাত্রী খুঁজে পাবো। ঠিকই বলেছেন, সবাই যেভাবে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এটা ছাড়া কোনো উপায় দেখছি না। আমি আজকে ইফতির সাথে কথা বলছি, কিন্তু আপনি আবার কেটে পড়বে না তো? প্রশ্নই ওঠে না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে পড়াবো, পারলে আমি কয়েকটা গরিবকে খাইয়ে দেবো নিজের পকেট থেকে। ঠিক আছে, শুধু আপনি আপনার বয়ফ্রেন্ডকে সামলে রাখেন। ও ঠিকই থাকবে, সম্পর্কে এত দূর এসে যদি ও বিট্রে করে তাহলে আমার বিষ খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তেমন হলে বিষের ব্র্যান্ডটা আমার কাছ থেকে জেনে নিন, কেমন? কারণ ভেজাল বিষে আপনার কাজ হবে না। আপনি না পারেন ও। আচ্ছা, আমি ইফতির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, আর শুনুন। থ্যাংক ইউ। এক কাপ চা করতে বলিস তো। ভাইয়া শোন, কি ওই আপুটা না সুইসাইড অ্যাটেম্প করছে? কোন আপুটা? আরে ওই যে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল না, ফারি আপু। বলিস কি, কে বললো তোকে? মা কেন জানি ওদের বাসায় কল করেছিল, ওখান থেকেই বললো।
এখন কোথায় আছে ও? কোন হসপিটাল? শুনছি বাসায় নিয়ে আসছে এখন হসপিটাল থেকে। আমি আসছি না। আসবো। আপনি আপনি কিভাবে জানলেন? ওই কাকতাল এতটাই তাই তো দেখছি, এতটাই কাকতাল। বসলাম একটু। তাহলে শেষে এটাই করতে হলো? কেন, কি বলেছিস যে আপনাকে বিয়ে করতে পারবে না আর আপনি সহ্য করতে পারলেন না, অমনি সুইসাইড করার চেষ্টা করলেন? আপনাকে আমার জীবনের একটা ঘটনা বলি। প্রায় 8 বছর আগে আমার জীবনে একটা মেয়ে ছিল, খুব ভালোবাসতাম, নিজের থেকে বেশি ভালোবাসত, কিন্তু পরে জানলাম যে সে আমার চেয়ে বেশি ভালোবাসত টাকা। আর হঠাৎ একদিন আমাকে না জানিয়ে অনেক টাকাওয়ালা একটা লোককে বিয়ে করে ফেলল। আমি খুব কষ্ট পেলাম, সহ্য করতে পারলাম। তারপর সে আপনার মতো কিছু করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে ফিরে এসেছে। হঠাৎই মাথায় এলো যে জীবন তো কখনো কারোর জন্য থেমে থাকে না। তারপর আস্তে আস্তে নিজের জীবনটাকে আবার গুছিয়ে নিলাম, নতুন করে বাঁচতে শিখলাম। আপনি যেটা করলেন সেটা কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় ভুল, আর আল্লাহ কিন্তু আপনাকে একটা নতুন করে চান্স দিয়েছে। এটাকে আপনি হেলায় নষ্ট করবেন না, প্রতারকের চিন্তা মাথা থেকে বার করে দিয়ে এখন নিজের জীবনটাকে নতুন করে শুরু করবেন। আপনি যেভাবে ভাবছেন সবাই কি আর সেভাবে ভাবতে পারে? অনেকেই আছে ভালোবাসা হারিয়ে ফেললে নিজেকেই হারিয়ে ফেলতে চায়। আপনি যেভাবে নিজেকে খুঁজে পেয়েছেন সবাই কি আর সেভাবে নিজেকে খুঁজে পেতে পারে? আমি কি পারবো? আমি পারবো না। পারবেন, অবশ্যই পারবেন, না পারার কি আছে? জীবনকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবন আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছে। আপনি চাইলে আমরা জীবনের বাকি পথটা একসঙ্গেও চলতে পারি। কি বলছেন আপনি? আপনি সবকিছু চেনেও কেন? দেখুন, ভাগ্য আপনার আমার জীবনে এমন এমন ঘটনা ঘটাচ্ছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? আপনি বলুন না, পারবো না আমরা জীবনের বাকি পথটা একসঙ্গে হাঁটতে? আপনি আমাকে করুণা করছেন। না, করুণা না, একটা নতুন শুরু, একসঙ্গে আলোর পথে হাঁটা। যদি আরো গভীর সত্য জানতে চান তাহলে কিছুটা ভালো লাগা, ভালোবাসা। আমার আমার অনেক কান্না পাচ্ছে। আপনি আমাকে কথা দিন, আপনি আজকে থেকে আমার চোখে কখনো পানি আসতে দিবেন না। কথা দিলাম, কিন্তু তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কখনো বেশি টাকা আলা লোককে বিয়ে করবে? তা নাহলে পার্কে বসে বাদাম বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। অরণ্য, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হবে না?